এই স্যাংশন পর্যন্ত আসছেন মাত্র, সামনে আরো কিছু আসতেছে। ওকে, ইউ আর লিভিং অন লাইফ সাপোর্ট দিস গভর্নমেন্ট। অবৈধ সরকার কতদিন টিকে রাখা যাবে, কতদিন টিকানো যাবে আপনি আমাকে বলেন? টাকাটা যে জাতিসংঘের যে প্রধান, উনি একজন ইউএনডিপির লোক, তিনি আমাদের সেনাপ্রধানকে ফোন করেছেন পরশু দিনের ঘটনা, চার দিন আগের। সেনাপ্রধানকে ফোন করে বলেছেন 31 ডিসেম্বর পর্যন্ত আপনাকে ডেট দেওয়া হলো, আপনারা একটা জবাব দেন, এই পেগাসাস স্পাইওয়ার আপনারা কোথায় ব্যবহার করছেন, এই জবাব আমরা চাই। এখন সেনাপ্রধান বৈঠক খুঁজছেন ওই জাতিসংঘের প্রতিনিধির সাথে, যে আমি কি আপনার সাথে একটু বসতে পারি, আলাপ করতে পারি, বিকজ প্রাইম মিনিস্টার বলছে বসেন আলাপ করেন। চাপ সব দিক থেকে আসছে, আমি আপনাকে বলে দিচ্ছি, এ এখন ভারত থেকে অস্ত্র নিচ্ছে, $500 মিলিয়ন অস্ত্র কিনছে ভারত থেকে, উইদাউট কনসিডারিং যে অস্ত্রগুলো আমাদের আদৌ দরকার আছে কিনা, আমাদের পলিসির সাথে সামঞ্জস্য কিনা। জিনিসটা একটা লোন ভাই, ভারতের এক্সিম ব্যাংক লোন দিচ্ছে আমাকে, কেন আমি $500 মিলিয়ন লোন নিচ্ছি ভারতের কাছ থেকে, ভারতীয় অস্ত্র কেন নিচ্ছি? আমার থার্ড পার্সন কি, আমার অস্ত্র কার বিরুদ্ধে ব্যবহার হবে, কোনো হিসাব কিতাব আছে এখানে? তো সুতরাং আমি বলবো, এখানে ভারতটা একটা বিরাট ফ্যাক্টর বাংলাদেশে। ভারতের ইকুয়েশনটা যদি সরাই ফেলতে পারেন, কালকে সকালে বাংলাদেশ ঠিক হাসিনার অক্সিজেন হলো ইন্ডিয়া, ওই গোপনে গোপনে সবকিছু ইন্ডিয়ার সাথে, সব সে ইন্ডিয়ার থেকে বেরোতে পারবে না, ইন্ডিয়া তাকে ব্ল্যাকমেইল করছে। দিস ইজ দ্য বটম লাইন, ঠিক আছে? বাংলাদেশের বুদ্ধিজীবীরা যত ভাব দেখাক, এগুলো আমাদের বুঝাতে হবে না, আমরা স্ট্র্যাটেজি স্টাডি করে করে বড় হয়েছি, ঠিক আছে? কথাগুলো এখন বলতে হয়, মানুষ মনে করবে বাহাদুরি করি, বাহাদুরি করি না, আমরা ডেলি 8 থেকে 10 ঘন্টা এটার উপরে লেখাপড়া করি, ঠিক আছে? সমস্ত পরিস্থিতি অবজার্ভ করি, আমাদের পাবলিকেশন আছে, আমাদের ক্রেডিবিলিটি আছে, আমাদের সার্টিফিকেট আছে। সো ডোন্ট বুলশিট বিফোর আস, ওকে? এইসব বুলশিট জিনিস শিখাতে আসবেন না। আমরা যুদ্ধ করে যাব যতদিন পারি দেশ নিয়ে, আপনারা কতটুকু টিকতে পারেন দেখি, আমরা যা বলছি সবকিছু কিন্তু এখন ফলছে। এই স্যাংশন পর্যন্ত আসছেন মাত্র, সামনে আরো কিছু আসতেছে। ওকে, ইউ আর লিভিং অন লাইফ সাপোর্ট দিস গভর্নমেন্ট। অবৈধ সরকার কতদিন টিকে রাখা যাবে, কতদিন টিকানো যাবে আপনি আমাকে বলেন? কাহা তো একে আপনি সাপোর্ট দিয়ে রাখবেন? এক্ষেত্রে একটা জিনিস আপনি খুবই খুবই মানে সিগনিফিক্যান্ট শহীদ ভাই, আলোচকরা যে এই যে আতেল আতেল আলোচকরা যে আলোচনা করছেন এখানে, মানে তারা খুব লজ্জা পাচ্ছে যে এই দক্ষিণ কোরিয়া চায়না এর সাথে যে অটোক্রেসি মানে একনায়কতান্ত্রিক দেশগুলোর সাথে বাংলাদেশকে কি করে মিলালো, এটা মানে খুব লজ্জা পাচ্ছে তারা। লজ্জা পাওয়ার কি আছে? তাহারা তো গবেষক, তাহাদেরকে বলি গবেষণা কিভাবে করা হয়, হোয়াট আর দ্য ভেরিয়েবলস, ম্যাট্রিক্স গুলো কি? উত্তর কোরিয়াতে গণতন্ত্র নাই, বাংলাদেশে গণতন্ত্র নাই, মায়ানমারে গণতন্ত্র নাই, বাংলাদেশে গণতন্ত্র নাই। এখন আবার ওখানে ওখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, গুমখুন হয়, বাংলাদেশেও সেগুলো হয়। আপনি আপনি তো কতগুলো ম্যাট্রিক্স মিলিয়ে তো আপনি এটা গবেষণা করবেন। তো সুতরাং এটার সাথে এইগুলো একই সারিতে দাঁড় করানো তো কোনো অপবাদ না, তো এটা কোনো অন্যায় না। তো আপনি যেমন কর্ম করছেন তার রেজাল্ট পেয়ে গেছেন আপনি। আপনি রাষ্ট্র চালাচ্ছেন উত্তর কোরিয়ার মতো, আপনি রাষ্ট্র চালাচ্ছেন কিউবার মতো, আপনি রাষ্ট্র চালাচ্ছেন মায়ানমারের মতো, আপনাকে তাহলে কেন এটা এটার বাইরে নিয়ে যাবে কেন? ওইটার ভিতরে ফর্মেটে আপনাকে থাকতে হবে, অ্যাজ ইউ শো সো ইউ রিপ। আপনি এই অপবাদ অপকর্মগুলো করেছেন, সুতরাং এইভাবে রিপোর্ট আসবে। আর এই রিপোর্ট শুধু যুক্তরাষ্ট্রের নয়, এটা সমগ্র পশ্চিমা বিশ্বের রিপোর্ট। এখন এই মুহূর্তে আপনি জানেন জাতিসংঘ কি করেছে? ওই যে প্যাগাসাস রিপোর্ট ছিল, যে ফেব্রুয়ারি মাসে যে আল জাজিরাতে বলা হলো যে ইসরায়েল থেকে সেসব স্পাই ওয়্যার কিনেছে এবং এগুলা 300-400 লোককে একসাথে ট্র্যাকিং করে এই করে সেই করে, সেটাও কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশনের ব্যাপার। হঠাৎ করে যখন এটা এক্সপোজ হলো, বাংলাদেশ গভর্নমেন্ট মনকাওয়াস্তে নিজের মন গড়া একটা স্টেটমেন্ট দিল, আমরা এগুলো জাতিসংঘের মিশনের জন্য কিনেছি। জাতিসংঘ ঠিক 24 ঘন্টার মধ্যে স্টেটমেন্ট দিয়ে বললো আমাদের কোনো মিশনে এসব জিনিস ব্যবহার হয় না। এরপরে জাতিসংঘ একটা এক্সপ্লেনেশন ছিল, জাতিসংঘের মুখপাত্র সরাসরি ঘোষণা করলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে লিখছি এ ব্যাপারে, সরকারের কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে কি জন্য এটা কেনা হয়েছে। আপনি দেখুন, ফেব্রুয়ারি মাস থেকে আরম্ভ করে মার্চ থেকে শুরু করে এখন হলো ডিসেম্বর, এই 1 বছরের মধ্যে আবার বাংলাদেশ গভর্নমেন্ট কোনো জবাব দেয় নাই। তাহারা এত বড় আমি বলি স্যাংশনটা যে এত বড় একটা কাজে লাগছে ভাই, কি যে মাস্তানি বাংলাদেশ সরকার করে কূটনৈতিক ভাবে আপনি চিন্তা করতে পারেন না। জাতিসংঘের সেই রিকোয়েস্টের একটা জবাব পর্যন্ত দেয় নাই তারা। ছবি সহ গুমখুন মানুষের জন্য, তাদের ঠিকানা জানার জন্য, তারা কোথায় আছে জানার জন্য জাতিসংঘ কয়েকবার চিঠি দিয়েছে, সেটারও কোনো জবাব দেয় নাই। 5টা মানবাধিকার সংস্থা একত্র হয়ে
বাংলাদেশের সরকারকে লিখেছে যে ভাই এই লোকগুলো, এই ছবি, এইটার ঠিকানা, এইটার নাম, সে কোথায় আছে আমাদের জানাও, কোনো জবাব দেয় নাই। স্যাংশন আসছে গায়ে লাগে কেন এখন? হোয়াই ডু ইউ বিহেভ অ্যারোগেন্টলি? কেন অ্যারোগেন্ট ব্যবহার করেন কেন? আপনি তো জাতিসংঘের অংশ, জাতিসংঘে আমাদের সর্ব হায়েস্ট নাম্বার অফ কন্ট্রিবিউশন ফর পিস কিপিং, আপনি এই ধরনের একটা সংস্থার সাথে এখানে ব্যবহার করেন। এখন ঢাকাতে যে জাতিসংঘের যে প্রধান, উনি একজন ইউএনডিপির লোক, তিনি আমাদের সেনাপ্রধানকে ফোন করেছেন, পরশুদিনের ঘটনা, চার দিন আগের, সেনাপ্রধানকে ফোন করে বলেছেন 31st December পর্যন্ত আপনাকে ডেট দেওয়া হলো, আপনারা একটা জবাব দেন, এই পেগাসাস স্পাইওয়ার আপনারা কোথায় ব্যবহার করছেন এই জবাব আমরা চাই, বিকজ আপনারা বলেছেন এটা জাতিসংঘের মিশনের কাজে। এখন সেনাপ্রধান বৈঠক খুঁজছেন ওই জাতিসংঘের প্রতিনিধির সাথে, যে আমি কি আপনার সাথে একটু বসতে পারি, আলাপ করতে পারি, বিকজ প্রাইম মিনিস্টার বলছে বসেন, আলাপ করেন। চাপ সব দিক থেকে আসছে, আমি আপনাকে বলে দিচ্ছি, ওকে? হাসিনা ক্যান নট গেট অ্যাওয়ে উইথ ইট। আর যেসব অধ্যাপক সাহেবরা, বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা হাসিনাকে ডিফেন্ড করার চেষ্টা করে, দে হ্যাভ নো নলেজ হাউ ডিপ্লোমেসি ওয়ার্ক, হাউ স্ট্র্যাটেজি ওয়ার্ক, হাউ জিও পলিটিক্স ওয়ার্ক, কথাগুলো আমি এখন বলতে হচ্ছে, কারণ আপনারা জানেন হয়তো, আমি ইমতিয়াজ সাহেব তো অনেক কিছুই জানে, আন্তর্জাতিক সম্পর্ক পড়ায়, কিন্তু এখানে উনি ভান করছেন উনি জানেন না, কারণ ওনাকে একটা রোল প্লে করতে হচ্ছে। এই কালে কালে সময়ে সময়ে এই ধরনের বুদ্ধিজীবীরা এসে এই ধরনের একটা একটা ব্ল্যাক একটা রোল প্লে করে, এখানে খারাপ একটা রোল প্লে করে, জাতীয় স্বার্থের পরিপন্থী রোল প্লে করে। এই যে মিডিয়া, যে মিডিয়া খবরটা দিল এখানে, ওর কি দোষ? স্ক্রিপ্ট লিখে দিয়েছে সংবাদ, সে সংবাদ পাঠ করছে। আরে বাবা, ইশতিয়াকরা যা চ্যানেল 24 এর সিইও বা প্রধান সম্পাদক বা সামথিং, সে এক ফেসবুক কমেন্টে লিখছে, এক ছেলে লিখছে, ওসমানি সাহেব মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের অলজি, তার নাম কেন বলা হয় না, বাস সে লিখছে, উনি তো একটা চেয়ার রক্ষা করছে, কিসের সর্বাধিনায়ক? আপনি চিন্তা করতে পারেন, একজন সাংবাদিক বাংলাদেশের, সে আবার তাকে টকশুতে এনে বলা হয় সিনিয়র সাংবাদিক, তার মতো লোক যখন ওসমানি সাহেবকে এভাবে ছোট করে কথা বলে, যিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তখন কেমন লাগে যে এইগুলা কতটুকু নষ্ট হয়েছে? এগুলা সব এই গোপনে ফ্ল্যাট নিচ্ছে, বেনিফিট নিচ্ছে সরকারের কাছ থেকে, এই দাবেদারি করতে গেছে, এগুলো দালাল হয়ে গেছে, মানুষ দালাল হয়ে গেলে আর বুদ্ধিজীবীপনা তার থাকে না। আর কিসের বুদ্ধিজীবী ওরা? কিসের কিসের বুদ্ধিজীবী? এখন তো আমি কথা আরো খারাপ বলবো, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে অনেকগুলো আমি দেখছি, একটা চাকরির দরখাস্ত লিখতে পারে না। আপনি এটা বলছেন, তাহলে আপনি এই বুদ্ধিজীবীদের কথা বলছেন, তাহলে মানে আওয়ামী লীগের বিরোধী যারা যারা আপনারা আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণের জন্য কথা বলছেন, সে বিষয়ে, তাদের ব্যাপারে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যে মন্তব্য করেছেন, আমি এটা একটু আপনাকে পড়ে শোনাতে চাই। উনি বলেছেন, বুদ্ধিজীবী হতে হলে স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে। সো আপনাকে বুদ্ধিজীবী হলেও আপনার একটা সার্টিফিকেট থাকতে হবে, আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন। হ্যাঁ, এটা যদি না বলেন তাহলে তো আপনি বুদ্ধিজীবী না, তাহলে আপনি কোন বুদ্ধিজীবীর কথা বলছেন? না না, আমি ওনার সাথে একমত, আমি উনি একজন বিরাট বুদ্ধিজীবী, কিন্তু আমি ওনার সাথে একমত, বুদ্ধিজীবী হতে হলে স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে, আমি ওনার সাথে 100% একমত। এখন তাকে বুঝতে হবে স্বাধীনতার ডেফিনেশন কি। স্বাধীনতা মানে হলো আমি কাহার উপর নির্ভরশীল নহে, আমি সার্বভৌম রাষ্ট্র, আমি কাহারও কথায় বা আঙ্গুলের আঙ্গুলির ইশারায় আমি চলি না, আমি কারো বসঙ্গত নহে। তাইলে আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে বলতে চাই, আমি দেখছি যে বাংলাদেশের স্বাধীনতা আমাদের আষ্টেপৃষ্ঠেটাকে বেঁধে ফেলেছে ভারত, এটাকে একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে, আমাদের স্বাধীনতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, ইট হ্যাজ বিন আন্ডার কাট, এটা নিচে দিয়ে সব কেটে ফেলছে, আমি এটার বিরুদ্ধে কথা বলবো? সুতরাং আমি তো তাহলে বুদ্ধিজীবী হবো, কারণ আমার স্বাধীনতা রক্ষার জন্য আমি কথা বলছি, সুতরাং স্বাধীনতার পক্ষে আমি কথা বলছি, এই জন্য আমি ভারতের পক্ষে কথা বলছি, বিকজ আমার স্বাধীনতার প্রতি একমাত্র হুমকি এই মুহূর্তে ভারত। এই বিষয়ে কারো যদি দ্বিমত থাকে, তিনি আমার সাথে দ্বিমত একটা আলোচনা করতে আসতে পারেন, আমি তার সাথে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে রাজি আছি। বিতর্ক খুব সুন্দর জিনিস, এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি হলো ভারত, একে একে আমাদের স্বাধীনতার যতগুলো ফেব্রিক সবগুলো ধ্বংস করে দিচ্ছে ভারত, এক পর্যায়ে গিয়ে আমরা স্বাধীনতাটা হারাবো আবার। সুতরাং আমার কথা হলো, আমি ওনার সাথে একমত, স্বাধীনতার বিপক্ষে যারা কথা বলবে তাহারা বুদ্ধিজীবী নয়, আমি একমত।
অনেক ধন্যবাদ আপনাকে শহীদ ভাই।